হ্যালো গাইস, এখন যখন তুমি আমার ভিডিওটি দেখতেছো রাত তো কমপক্ষে 12টার উপরে বাজে, তাই না? আবার এমনটা হতে পারে যে তুমি সময় পেয়ে আমার ভিডিওটা দেখতে দেখতে রাত 2টা কিংবা ভোর 4টাও বেজে যেতে পারে। এখন ধরো তোমার মনটা বারবার চাচ্ছে আর তোমার আত্মাটা তোমাকে বারবার বলতেছে যদি কোনোভাবে এত গভীর রাতে ডবল ডায়মন্ড টপ ইভেন্টটা কমপ্লিট করা যেত, আমি গেমের মধ্যে আসা বিভিন্ন ইভেন্টে এখনই স্পিন করতে পারতাম, তবে এটা তো কোনোভাবেই সম্ভব না। এত গভীর রাতে তো কোনো টপ ছিল তোমার জন্য বসে থাকবে না। তবে আমি যদি তোমাদের এখন বলি এটা সম্ভব, কারণ আমাদের টপ সাইটে এমন একটি ফিচার্স অ্যাড করা আছে, অর্থাৎ এমন একটি উন্নত রোবট আমরা ওয়েবসাইটের সাথে অ্যাড করে রাখছি যে রোবটটা না তোমাকে দিনের রাতে যে কোনো সময় ডবল ডাউন টপ ইভেন্ট সহ যে কোনো টপ কিন্তু তোমাকে করে দিবে। তাও আবার নাকি মাত্র 19 সেকেন্ডে তোমার অর্ডার করা ডায়মন্ডটা তোমরা কিন্তু ডেলিভারি পেয়ে যাবে। এখন কি মনটা চাচ্ছে না যে ওয়েবসাইটটার নাম শুনি? ওয়েবসাইটটার নামটা হচ্ছে টপ আপ বাজ। তো কিভাবে টপ আপ বাজ ওয়েবসাইট থেকে মাত্র 19 সেকেন্ডে তোমরা ডবল ডাউন টপ ইভেন্টটা কমপ্লিট করবে সেটা কিন্তু আমি তোমাদের এখন এক্সপ্লেন করব। তোমরা জাস্ট তোমাদের সম্পূর্ণ মনোযোগ এবং ফোকাসটা কিন্তু এই ভিডিওর উপর রাখবা, যেন তোমরা সঠিকভাবে বিষয়টা শিখে নিতে পারো। টপ আপ বাজ ওয়েবসাইট থেকে তোমরা যদি ডাউন টপটা করতে যাও, সেক্ষেত্রে ক্রোমে কিংবা প্লে স্টোরে গিয়ে তুমি যদি সার্চ করো topupbuzz.com, প্লে স্টোরে কিন্তু ডট কম লেখা লাগবে না, প্লে স্টোরে জাস্ট টপ আপ বাজ লিখলেই হবে। আর ওয়েবসাইটে কোনো রকম স্পেস আর টপ আপ বাজ ডট কম লিখে সার্চ করলে তোমরা কিন্তু ক্রোমে এমন একটি ওয়েবসাইট দেখতে পেয়ে যাবা, আর প্লে স্টোরে কিন্তু এই অ্যাপসটা কিন্তু দেখতে পেয়ে যাবা, যেটা কিন্তু 50,000 প্লাস কিন্তু ডাউনলোড আছে। এবার অ্যাপস থেকে তোমরা টপ বাজে যাও আর ওয়েবসাইট থেকে তোমরা টপ বাজে যাও, তোমাদের কাছে ঠিক কিন্তু এমন একটি ইন্টারফেস কিন্তু শো হয়ে যাবে। আর আমি জানি যে আমার 90% অডিয়েন্সের কিন্তু টপ বাজ ওয়েবসাইটে কিংবা অ্যাপসে কিন্তু আইডিটা লগ ইন করা আছে। আর তোমাদের যাদের এখানে অ্যাকাউন্ট নেই তাদের আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে এখানে তোমরা অ্যাকাউন্টটা খুলবে। শোনো, টপ বাজ ওয়েবসাইটে তোমাদের যাদের অ্যাকাউন্টটা থাকবে না তাদের কিন্তু আমার এই যে বিডি20 হান্টার লেখা আছে, আমার প্রোফাইল দেখাচ্ছে উপরের এই জায়গাটায় বিডি20 হান্টারের জায়গায় কিন্তু লগইন বলে একটি কথা লেখা থাকবে। এবার এই লগইন উপর ক্লিক করে দিলে তোমাদের কাছে ঠিক এমন একটি ইন্টারফেস কিন্তু শো হয়ে যাবে। এখানে তুমি দুই ভাবে কিন্তু সাইন আপ করতে পারবা। তুমি চাইলে লগইন উইথ গুগল এই লেখাটার উপর ক্লিক করে কিন্তু সাইন আপ করতে পারবা, কিংবা এখানে যে নিজস্ব রেজিস্ট্রেশন লেখা আছে এটার উপর ক্লিক করে কিন্তু তুমি সাইন আপ করে নিতে পারবা। তুমি যদি সাইন আপের জন্য রেজিস্টার বাটনটা বেছে নাও, তাহলে কিন্তু এখানে তোমাকে ইউজার নেম, ফোন নাম্বার, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে কিন্তু সাইন আপ করে নিতে হবে। তুমি যদি সাইন আপের জন্য লগইন উইথ গুগল এই ফিচার্সটা বেছে নাও, তাহলে সাইন আপ করাটা কিন্তু একদমই সিম্পল। তোমার ফোনে থাকা যে কোনো একটা ইমেল সিলেক্ট করে নিলে কোনো ইউজার আইডি, ইমেল, পাসওয়ার্ড কিছু দেওয়া লাগবে না, জাস্ট ইমেলের উপর ক্লিক করে দিলে কিন্তু ইজিলি কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। জাস্ট একটু লোডিং নিয়ে কিন্তু ডাইরেক্ট তোমাকে ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। এখন তোমাদের সবার মনে একটাই প্রশ্ন যে কিভাবে এই ওয়েবসাইট থেকে ডবল ডাউন টপ ইভেন্ট সহ যে কোনো টপ ইভেন্ট আমরা কমপ্লিট করবো। এটা দেখানোর আগে আমি জাস্ট তোমাদের কিছুক্ষণের জন্য কিন্তু গেমে নিয়ে যেতে চাই। এখানে লক্ষ্য করো আমার অ্যাকাউন্টে ডায়মন্ড আছে কত, এখন মাত্র কিন্তু 219টা ডায়মন্ড আছে। আর তার নিচে লক্ষ্য করো এখানে কিন্তু আমাদের ডবল ডাউন টপ ইভেন্টে কিন্তু অ্যাকাউন্টটা আছে, এটার উপর ক্লিক করার পর তোমাদের কাছে ঠিক এমন একটি ইন্টারফেস কিন্তু অন হয়ে যাবে। ডবল ডাউন টপ ইভেন্টটা যদি তুমি সম্পূর্ণভাবে কমপ্লিট করতে চাও, তোমার অ্যাকাউন্টে কিন্তু 1000 ডায়মন্ড কিন্তু টপ করতে হবে। এখানে তুমি 100 ডায়মন্ড টপ করলে কিন্তু 100 ডায়মন্ড বোনাস পেয়ে যাবা, 300 ডায়মন্ড টপ করলে কিন্তু 200 ডায়মন্ড বোনাস পেয়ে যাবা, 500 ডায়মন্ড টপ করলে কিন্তু 200 ডায়মন্ড বোনাস পেয়ে যাবা, আর সর্বোচ্চ 1000 ডায়মন্ড টপ করতে পারলে কিন্তু এখানে তুমি 500 ডায়মন্ড বোনাস পেয়ে যাবা। তাহলে কি হলো, 100 যোগ 200, 300, আরো 200 যোগ তাহলে কিন্তু 500, আর লাস্টে 500 যোগ করলে কিন্তু 1000 ডায়মন্ড কিন্তু তোমরা বোনাস পেয়ে যাচ্ছ। আমি কিন্তু ডবল ডাউন টপ ইভেন্টের কিন্তু সম্পূর্ণ ফ্যাসিলিটিটা কিন্তু ভোগ করতে চাচ্ছি, যার কারণে কিন্তু আমি টপবাজ ওয়েবসাইট থেকে কিন্তু 1000 ডায়মন্ড কিন্তু তোমাদের টপ করে দেখাবো। তো টপবাজ ওয়েবসাইট থেকে ডবল ডাউন টপ ইভেন্টটা কমপ্লিট করতে হলে অবভিয়াসলি তোমার গেমের ইউআইটা কিন্তু তোমরা কপি করে নিয়ে চলে আসবা। এবার ক্রমে চলে আসো, লক্ষ্য করো এখানে আমাদের টপবাজ ওয়েবসাইটের সেকেন্ড যে স্লটটা এটা কিন্তু আমাদের 100% বোনাস টপ ইভেন্টের স্লটটা। তোমরা 100% বোনাস টপ ইভেন্টের স্লটের উপর ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমরা কিন্তু এখানে মোট 4টা অফার দেখতে পাবো। ফার্স্ট অফারটি হচ্ছে মাত্র 73 টাকায় কিন্তু 115 ডায়মন্ড তোমরা পাচ্ছ, তার সাথে সাথে কিন্তু 100 ডায়মন্ড কিন্তু বোনাস পেয়ে যাবা। সেকেন্ড অফারটি হচ্ছে মাত্র 215 টাকায় তোমরা 355 ডায়মন্ড তো পাবাই, তার সাথে সাথে কিন্তু 200 ডায়মন্ড বোনাস। এছাড়াও তিন নাম্বার অফারটি হচ্ছে 310 টাকায় তোমরা তো 505 ডায়মন্ড পাবাই, তার সাথে সাথে কিন্তু আরো 500 ডায়মন্ড বোনাস। অ্যান্ড অ্যাট দ্য লাস্ট যে অফারটা রয়েছে যেটা আমি নিব, এখানে তোমরা কিন্তু মাত্র 660 টাকায় 1090 ডায়মন্ড তো পাবাই, তার সাথে সাথে কিন্তু 1000 ডায়মন্ড কিন্তু বোনাস। তো তোমাদের যে অফারটা নেওয়ার সামর্থ্য আছে তোমরা কিন্তু সেটার উপর সিলেক্ট করে দিবে। আমি যেহেতু 660 টাকার অফারটা নিব, যার কারণে কিন্তু আমি এটার উপর সিলেক্ট করে দিলাম। এবার একটু স্ক্রল করে নিচে আসো, এখানে কিন্তু অ্যাকাউন্ট ইনফো বলে একটা কথা লেখা আছে এবং নিচে একটা খোপ আছে, এই খোপে তোমার কপি করার যে ইউআইটা রয়েছে গেমের ইউআইটা সেটা কিন্তু এখানে পেস্ট করে দিবা। এবার আরেকটু স্ক্রল করে নিচে আসলে তোমরা কিন্তু পেমেন্ট মেথড বলে একটি কথা লেখা দেখবা। আর নিচে দেখো যে দুইটা পেমেন্ট মেথড দেওয়া আছে, একটি হচ্ছে টপবাজ ওয়ালেট, আরেকটা কিন্তু হচ্ছে আমাদের বিকাশ নগদ রকেটের মাধ্যমে পেমেন্ট করার একটি মেথড। তোমরা সবাই বিকাশ নগদ রকেটের এই পেমেন্ট মেথডটা কিন্তু সিলেক্ট করে নিবা, দেন বাই নাও এই অপশনের উপর তোমরা কিন্তু ক্লিক করে দিও। এবার এখানে দেখো যে বিকাশ নগদ রকেট তিনটা কিন্তু আলাদা পেমেন্ট মেথড আছে, তোমাদের জন্য যে পেমেন্ট মেথডটা সুবিধা হয় তোমরা কিন্তু সেটা সিলেক্ট করে নিবা। আমি যেহেতু বিকাশ থেকে টাকা পাঠাবো, যার কারণে কিন্তু বিকাশের উপর ক্লিক করে দিলাম। এবার বিকাশ পেমেন্ট মেথডের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে ঠিক এমন একটি ইন্টারফেস কিন্তু শো হয়ে যাবে। এবার এখানে দেখো লেখা আছে যে 660 টাকা তোমাকে কিন্তু বিকাশে পাঠাতে হবে সেন্ড মানি করে, আর কোন নাম্বারে সেন্ড মানি করতে হবে সেটা কিন্তু তারা পাশে লিখিয়ে দিয়েছে। তোমরা জাস্ট নাম্বারের পাশে যে কপি বাটনটা রয়েছে এটার উপর ক্লিক করে দিয়ে নাম্বারটা কিন্তু কপি করে নিবা। কপি করা হয়ে গেলে বিকাশ অ্যাপসে চলে আসো, দেন এখানে তোমার নাম্বারটা পেস্ট করো। তারপর নেক্সট স্টেপে যে তুমি কত টাকা এখানে পাঠাতে বলছে, অর্থাৎ আমার অফার 660 টাকা, তোমার অফার যদি অন্য কিছু হয় তাহলে কিন্তু অন্য টাকা এখানে লেখা থাকবে। তবে আমার যেহেতু 660 টাকার অফার, যার কারণে কিন্তু এখানে আমি 660 টাকা লিখে দিলাম। দেন পরবর্তী স্টেপে যাও, তোমার যে বিকাশের পিন নাম্বারটা রয়েছে এখানে তুমি জাস্ট লিখে দিয়ে এখানে জাস্ট তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা পাঠাই দিবা। এবার টাকা সেন্ড করার সাথে সাথে অবভিয়াসলি তোমাকে কিন্তু একটা ট্রানজেকশন আইডি দিবে, তো এই ট্রানজেকশন আইডিটা তোমরা কিন্তু অবশ্যই কপি করে নিয়ে চলে যাবা। এবার ক্রমে চলে আসো, এখানে দেখো লেখা আছে যে ট্রানজেকশন আইডি দিন, তো এই জায়গাটায় যে ট্রানজেকশন আইডিটা কপি করে নিয়ে আসছো পেস্ট করে দিবা এবং একটু
স্ক্রল করে নিচে যাওয়ার পর এখানে ভেরিফাইবল একটি কথা লেখা আছে, এটার উপর ক্লিক করে দিলে তোমার পেমেন্টটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। পেমেন্ট সাকসেস দেওয়ার পর তোমাদের কাছে ঠিক এমন একটি ইন্টারফেস হয়ে যাবে, এখানে তুমি ভিউ অর্ডার ডিটেইলস এর উপর কিন্তু ক্লিক করে দিবা, দেন উপরে যে প্রোফাইলটা রয়েছে এটার উপর তোমরা কিন্তু ক্লিক করে দিবা, এন্ড মাই অর্ডার যেটা রয়েছে সেটার উপর কিন্তু ক্লিক করে দিবা। এখানে দেখো যে মাই অর্ডার যে স্ট্যাটাসটা রয়েছে এটা কিন্তু পেন্ডিং হয়ে আছে, জাস্ট গুনে গুনে তোমরা কিন্তু 19 থেকে 20 সেকেন্ড ওয়েট করবা। ওয়েট করার পর ঠিক একবার জাস্ট রিফ্রেশ করলে তোমরা দেখবা যে এখানে আমাদের যে স্ট্যাটাস পেন্ডিংটা লেখা আছে এটা কিন্তু একদম আমাদের কমপ্লিট হয়ে যাবে। ওয়েবসাইটের যে রোবোটা রয়েছে এটা কিন্তু হাইস্ট 19 থেকে 20 সেকেন্ড টাইম নেয়, এর মধ্যে কিন্তু তোমাদের অর্ডারটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দিনের যে কোনো সময় রাতের যে কোনো সময় তোমরা কিন্তু এভাবে টপ করে নিতে পারবে। এবার টপটা হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা গেমে চলে আসলাম। এখানে দেখো আমাদের গেমে কিন্তু অলরেডি আমাদের 1000 ডায়মন্ড কিন্তু চলে আসছে আমাদের অ্যাকাউন্টে, আর আমাদের ডবল ডায়মন্ড টপ ইনটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, যেটা কিন্তু আমরা এখান থেকে ক্লেম করে নিচ্ছি। ডায়মন্ডগুলো দেখতে পারতেছো, তোমরা চাইলে এভাবে কিন্তু দিন রাতে 24 ঘন্টায় কিন্তু ডবল ডায়মন্ড টপ ইনটা কিন্তু কমপ্লিট করে নিতে পারবা আমাদের টপবাজ ওয়েবসাইট থেকে। তবে একটা কথা শোনো, যে কোনো জায়গায় যে কোনো কাজ করতে হলে অবশ্যই কিন্তু সমস্যার সম্মুখীন হতেই পারো তোমরা। তো টপবাজ ওয়েবসাইটে টপ করতে গেলে তুমি যদি কোনো রকম সমস্যার সম্মুখীন হও তাহলে এখানে দেখো যে সাপোর্টের একটা আইকন দেওয়া আছে, এটার উপর ক্লিক করে দিলে কিন্তু হোয়াটসঅ্যাপের একটি আইকন দেওয়া আছে, এটার উপর ক্লিক করে দিলে ডাইরেক্ট কিন্তু তাদের হোয়াটসঅ্যাপে নিয়ে চলে যাবে। তুমি ইজিলি তাদের সাথে কথা বলে কিন্তু যে কোনো সমস্যার সমাধান করে নিতে পারবা। যাই হোক, আশা করি টপবাজ ওয়েবসাইট থেকে তোমরা কিভাবে ডবল ডায়মন্ড টপ ইভেন্টটা কমপ্লিট করবা এই রিলেটেড এ টু জেড সম্পূর্ণ বিষয়টা আমি তোমাদের জন্য ক্লিয়ার করতে পারলাম। আজকের মতো ভিডিও পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।